আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর মনে হয় এসজিতে আমি একটা বায়োলজি নিয়ে লাইভ করতে আসছি, আবার মেলা দিন পর। সো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন সবাইকে, অনেক অনেক স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সৃষ্টিকর্তা তোমাদের সবার উপর রহমত বর্ষিত করুক, শান্তি বর্ষিত করুক। তোমরা যে যেখানে আছো সেখানেই তোমরা সুস্থ থাকো, এবং আশা করি তোমরা সুস্থ আছো, তোমাদের পরিবারের সবাই সুস্থ আছে, এই আশা রেখে আমরা আজকে আমাদের একটা লাইভ শুরু করতে যাচ্ছি। আজকে কিছু পড়াবো না, বাট আজকে হচ্ছে তোমাদের 23 ব্যাচ এবং নতুন যে 24 ব্যাচ, তোমাদের বায়োলজি নিয়ে, তোমরা কীভাবে বায়োলজি পড়বা এগুলো নিয়ে একটু গল্প করবো, একটু কথাবার্তা বলবো। সো তোমরা কুইকলি একটু ক্লাসে জয়েন করে ফেলো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি যে কথাগুলো সবসময় বলি, একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং লাইফটাকে একটু তোমরা শেয়ার করে দাও, যে কথাটা আমি সবসময় বলি, বায়ো মিশনে একসময় খুব বলতাম। সো কি অবস্থা তোমাদের সময়, একটু বলো তো দেখি, তোমাদের আজকে কমেন্টগুলো পড়বো, তোমাদের কথাগুলো শুনবো, বায়োলজি কেমন পড়তেছো এগুলো একটু শুনবো। প্রথমে আমি একটু দেখি এখানে 23 ব্যাচ কারা কারা আসো, একটু আমি এটা দেখি তোমরা এখানে 23 ব্যাচ কারা কারা আসো, এবং 23 ব্যাচ তোমরা কি, তোমাদের প্রিপারেশন কি অবস্থা, তোমাদের টোটাল হোল HSC-র প্রিপারেশন কি অবস্থা? কারণ খুব তাড়াতাড়ি তো তোমাদের কি শুরু হতে যাচ্ছে, তোমাদের যে যেটাকে বলা হয় প্রিটেস্ট এক্সাম, বা প্রিটেস্ট এক্সামটা তোমাদের কলেজে শুরু হতে যাচ্ছে। আবার অনেকের প্রিটেস্ট হবে না, অনেকের ডিরেক্টলি টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে। সো তোমাদের পড়াশোনার কি অবস্থা বলো, তোমাদের পড়াশোনা কেমন চলতেছে একটু জানায় দাও, ঠিক আছে? সব কিছু মিলে কেমন চলছে জানিয়ে দাও, আমি একটু দেখে নিই। বায়োলজি পড়তে নিয়েছিলাম মাত্রই, ভালো লাগছিল না এই মুহূর্তে আপনার লাইফ, তাহলে তো মনে হয় ভালো সময় আসছি, তাই না? একদম পারফেক্ট টাইমে আসছি। আচ্ছা, HSC-23 অনেকে দেখতে পারতেছি। ভাইয়া আমি HSC-24 ফার্স্ট দুটো চ্যাপ্টার কমপ্লিট করছি, বাট কিছুদিন পরে ভুলে যাই। হ্যাঁ, এটা তো হওয়াটা স্বাভাবিক, ভুলাটা স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করবে, মানুষ মাত্রই ভুলে যাবে, এটাই হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যাতে ভুলে না যাই, এই জন্য বারবার বারবার রিভিশন দিতে হবে। বায়োলজি প্রিপারেশন কম, HSC-23 ব্যাচ। আচ্ছা, HSC-23 প্রিপারেশন খুব একটা ভালো না ভাইয়া ইমরান হোসেন, কোনো সমস্যা নাই, এখনো অনেক সময় আছে। তোমাদের পরীক্ষা যদি জুনের শেষের দিকে হয় অথবা জুলাইয়ের শুরুর দিকে হয়, এখানে তো মাঝখানে ঈদের ওটা ব্যবসা ব্যাপার আছে, সো যদি জুলাইয়ের শুরুতে বা জুনের শেষের দিকে হয়, তাহলে মার্চ এপ্রিল মে জুনের মোটামুটি, তার মানে তোমাদের 3 থেকে 3.5 মাস সময় এখন তোমাদের আছে, এবং যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, সুতরাং যথেষ্ট সময় আছে প্রিপারেশনটাকে ভালো করে নেওয়ার। বায়োলজিকে ভালো করতে গেলে তো আর এত বেশি প্রয়োজন, সময়ের প্রয়োজনও নাই, ঠিক আছে? বায়োলজি চাইলে তোমরা মাত্র 2 মাসের প্রিপারেশনে একদম বায়োলজি পরীক্ষায় একদম তোমরা একদম কাঁপিয়ে লিখে আসতে পারবা ইনশাল্লাহ। তামিম রেজা বলতেছে বায়োলজি প্রিয় সাবজেক্ট, যদি সব সাবজেক্ট বায়োলজির মতো হতো মাশাআল্লাহ, ভালো লাগলো শুনে। সব সাবজেক্টই সহজ, ফিজিক্সও সহজ, কেমিস্ট্রিও সহজ, ম্যাথও সহজ, ঠিক আছে? সব সাবজেক্টই ভালো, জাস্ট তোমাকে ভালোর চোখে দেখতে হবে, তোমাকে সুন্দর চোখে দেখতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। তারপরে ফাহিম আহমেদ বলছে সেকেন্ড পেপার কবে শুরু হবে HSC-24? কবে শুরু হবে সেটা আমরা পরে দেখি, আপাতত আমরা একটা কিভাবে পড়তে হয় সেগুলো একটু কথাবার্তা বলি। তারপর দেখতেছি বায়োলজি অনেক এনজয় করে পড়ি, আবরার হামিম মাশাআল্লাহ, এনজয় করে পড়লেই তো লাগবে ভাইয়া। 23 ব্যাচের ইঞ্জিনিয়ারিং টার্গেট বা ডিউ টার্গেট, বাট বায়োলজি পড়তে পারলাম না পুরো প্রশ্নটা। জান্নাতুল ফেরদৌস বলছে বায়োলজি মুখস্থ হয় না একেবারে, মুখস্থ করার চিন্তাটা বাদ দিয়ে দাও, মুখস্থ করার চিন্তা বাদ দিয়ে দেবে, দেখবে এমনি সব তখন মনে থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, মমিতা আক্তার মো বলছো জি ভাই আমি বিলিভ করি এটা, যাক আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট, বাট অনেক কিছু মনে থাকে না, তুমি মোটামুটি কমপ্লিট করছো এটা একটা ভালো সাইন। এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে রিভিশনের দিকে জোর দিতে হবে। 23 ব্যাচ যারা আছো, 23 ব্যাচের এখন রিভিশনের টাইম, এখন থেকে শুরু করলে কি মেডিকেল প্রিপারেশন সম্ভব? অবশ্যই সম্ভব, এখনই শুরু করার আসল টাইম, মেডিকেলের প্রস্তুতি নেওয়ার জন্য এখনই উপযুক্ত সময়, এখনই হচ্ছে রাইট টাইম। মেডিকেল পড়ার ইচ্ছা, বাট বায়োলজি পড়তে তেমন ভালো লাগে না, তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা আছে বাট বায়োলজি পড়তে ভালো লাগে না, কথাটা কিন্তু মিললো না। তোমার মেডিকেলে পড়ার যদি ইচ্ছা থাকে, তাহলে তোমার বায়োলজি পড়ার ইচ্ছা এমনি তৈরি হবে, খালি জাস্ট ইচ্ছাটা মনের মধ্যে তৈরি করো। মেডিকেলে পড়ার জন্য যেহেতু বায়োলজি অনেক বেশি পরিমাণে লাগবে, এই কথাটাকে মাথার মধ্যে ঢুকাও, দেখবে এমনি সব ঠিক হয়ে যাবে। অনেক পড়া বাকি তবে পড়ছি, এটাই দরকার, অনেক পড়া বাকি থাকলেও পড়তে চালু রাখতে হবে, পড়া চালু রাখতে হবে। ভাই এতদিন ভালো করে পড়ি নাই, এখন আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, শেষ করতে পারবো, অবশ্যই পারবা,
বললাম না, 3 মাস সময়, প্রচুর সময়। 3 মাস যে সময় তোমার এখন আছে, এই 3 মাস সময় প্রচুর সময়। এই সময়ের মধ্যে অবশ্যই তুমি ভালো করে শেষ করতে পারবা। 3 মাসে অনেক কিছু করা যায়, এবং আসলে ইন্টারে এ প্লাস পাইতে, HSC তে এ প্লাস পাইতে 3 মাসের বেশি সময় লাগে না। এ প্লাসের কথা কেন বলতেছি, কারণ এ প্লাসটা খুবই দরকার। কারণ এ প্লাস না পাইলে তুমি অনেকগুলো অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে পারবা না, পরীক্ষা দিতে পারলেও তুমি অনেক নাম্বার পিছিয়ে থাকবা, যেমন মেডিকেল এবং ঢাকা ভার্সিটি। ভাইয়া, 2024 ব্যাচের DMC এর জন্য কিভাবে প্রিপারেশন নিব? এখন তোমার মেন টার্গেট থাকবে যে ইন্টারের মানে কলেজের পড়াগুলোকে ভালো করে পড়া, ঠিক আছে? আপাতত 4-5 মাস তুমি আগে যেই মেন বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করো। মেডিকেলের জন্য বায়োলজিটা বেশি সময় দাও, আপাতত আর কিছু লাগবে না তোমাদের জন্য। ভাইয়া, বায়োলজিতে ইন্টারেস্ট আনবো কিভাবে? রক্ত ও সঞ্চালন চ্যাপ্টার দিয়ে পড়া শুরু করো, রক্ত ও সঞ্চালন চ্যাপ্টার দিয়ে পড়া শুরু করো, ইন্টারেস্ট এমনি চলে আসবে। আরো বেশি ভালো করে পড়তে চাইলে আমার রক্ত সঞ্চালনের একটা প্লে লিস্ট আছে হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলে, সেটা ঘুরে দেখো। ইনশাল্লাহ বায়োলজি নিয়ে একটা বড় রকমের একটা ইন্টারেস্ট তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। ভাইয়া, বায়োলজি কিভাবে প্রিপারেশন নিবো বলবো, তোমাদের কমেন্ট গুলো আগে একটু পড়ি, তোমাদের কমেন্ট গুলো পড়ি, তারপরে তোমাদের সাথে কথা বলবো বায়োলজি নিয়ে কিভাবে কি করবা। এক পেজ পড়তে পড়তে আরেক পেজ ভুলে যায়, কারণ কি, তুমি এক পেজ মুখস্থ করার চেষ্টা করো। মুখস্থ করতে যাবা না, মজা নিয়ে পড়বা, পড়তে থাকবা, দেখবা এমনি তোমার মনে থাকতেছে। মুখস্থ যখন করতে যাবা তখনই দেখবা যে তোমার মাথায় কিছু থাকতেছে না। ভাইয়া, খুব ডিপ্রেশনে আসি। কেন ডিপ্রেশনে আসো? বোটানি তো ভাইয়া মাথার উপর দিয়ে যাইতেছে, তার মানে তুমি বুঝে বুঝে পড়তেছো না। তুমি বুঝে বুঝে পড়তেছো না বলে তোমার মাথার উপর দিয়ে চলে যাইতেছে। বুঝে পড়বা দেখবে মাথার ভিতর ঢুকবে, ঢুকে বের হবে না, ঠিক আছে? বোকাস বোটানি মুখস্থ থাকে না। বোটানি মুখস্থ করতে গেলে তোমাকে কি করতে হবে, আগে পড়তে হবে, আগে ভালো করে পড়তে হবে, বারবার রিডিং পড়তে হবে। আমি তোমাদের আজকে বায়োলজিতে কিভাবে ভালো মার্ক তোলা যায়, বায়োলজি কিভাবে মনে রাখা যায় সেটা টেকনিক শেখাই দেবো আজকে তোমাদের। দেখবার বায়োলজি ভুলতেছো না, কিভাবে পড়বো বলে দেন বলবো। ভাই, আমি কলেজ না করে খালি আপনাদের ক্লাস করলে চলবে? SSC 24 ব্যাচ কেন কলেজ করবা না? এটা তো ভালো কথা বললা না, এটা তো ভালো কথা বললো না ভাইয়া। কলেজ কেন করবা না? কলেজ লাইফ একটা গুরুত্বপূর্ণ সময় তোমার লাইফের, সেটাকে কেন তুমি নষ্ট করবা? আমি বরঞ্চ এটা বলবো, রেগুলার কলেজে যাবা, বাকি সময় আমাদের ক্লাস করবা। আমাদের কোনো ক্লাস সকালবেলা হয় না, আমাদের সব ক্লাস বিকাল 5টার পরে, সন্ধ্যা 7টার পরে। কলেজে কেন যাবা না? অবশ্যই কলেজে যাবা, কারণ কলেজ লাইফটা একবার মিস করে ফেললে, একবার শেষ হয়ে গেলে পরে আফসোস করবো আমাদের বয়সে আসলে, আবার যদি ফিরে পেতাম সেই কলেজ লাইফ। কলেজে অবশ্যই যাবা ভাই। আমাদের কোর্সে 3D অ্যাপটা রাইখেন ইনশাল্লাহ রাখবো, যেগুলা 3D দিয়ে পড়াইতে হয় সেগুলোর মধ্যে 3D রাখবো, যেগুলো দিয়ে কঙ্কাল দিয়ে পড়াইতে হয় সেখানে আমি কঙ্কাল রাখবো, যখন যেভাবে দরকার সে রাখবো। এই তো কঙ্কালের হাত দেখা যায় দিছে, হাই হাই বলতেছে, ঠিক আছে? আচ্ছা, 50% শেষ। এখন ভাইয়া পড়তে বসে মন চায় না। কেন মন চায় না, কেন পড়তে বসতে মন চায় না তোমার? মন অন্য কোথায় থাকে, মন অন্য কোন জায়গায় থাকে এটা বের করো। ভাইয়া, 23 ব্যাচ রিভিশন ব্যাচে 3D মডেলের ক্লাস চাই, যদি প্রয়োজন হয় আমি আনবো, ঠিক আছে? প্রয়োজন হলে অবশ্যই আনবো, টেনশনের কিছু নাই। বায়োলজি মনে থাকে না, এটা আমি জানি, বায়োলজি মনে থাকবে না, কারণ বায়োলজিকে তুমি মুখস্থ করার চেষ্টা করো। মুখস্থ করার চিন্তা বাদ দিয়ে দিবা, তখন দেখবে এমনি মনে থাকতেছে। তাহলে চলো আমরা একটু তোমাদেরকে একটু বলি, HSC 23 ব্যাচ কি করবে। দেখো, HSC 2023, তোমাদের বোর্ড পরীক্ষা কবে হবে? তোমাদের বোর্ড পরীক্ষা আমরা ধরে নিচ্ছি জুলাইয়ের বা জুনের শেষে হবে। তাহলে আমরা লেট জুন ধরে রাখি, লেট জুন মানে জুনের শেষে হবে, আমি ধরে নিলাম, ধরে নিলাম জুনের শেষে হবে। এখন কত? এখন হচ্ছে লেট ফেব্রুয়ারি বলতে পারি আমরা, কারণ ফেব্রুয়ারি শেষ পর্যায়ে। এখন হচ্ছে লেট ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারির এখন শেষ পর্যায়ে আছি আমরা, ঠিক আছে? তাহলে আমাদের কতটুকু সময় আছে? মার্চ এপ্রিল মে, মানে আমাদের মাঝখানে 3 মাস সময় আছে। তাহলে আমি এই মাসগুলোর নামও একটু লিখে লিখে দিই, মার্চ এপ্রিল মে, MARCH, এপ্রিল, মার্চ এপ্রিল এবং মে, আমাদের হাতে মাঝখানে 3টা মাস সময় আছে। তার মানে আমাদের কি করতে হবে, এই 3 মাসকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। মার্চকে, এপ্রিলকে এবং মেকে, আমি যা বলতেছি মন দিয়ে শোনো, যে কথাগুলো বলতেছি এখন মন দিয়ে শোনো, অনেক কাজে লাগবে। 24 ব্যাচেও আসতেছি একটু পরে, 24 ব্যাচেও আসতেছি, ঠিক আছে? তাহলে এখন দেখো, লেট ফেব্রুয়ারি, এখন এই ফেব্রুয়ারি এই সময়টা তোমাদের গুছাইতে গুছাইতে চলে যাবে সবকিছু। আমি মার্চ থেকে একদম শুরু করি, মার্চ থেকে শুরু করি এবং লেট জুন, জুনে যায় নতুন করে কিছু পড়া যাবে না, জুনে যায় সবকিছু রিভিশন, জুনে যায় হচ্ছে রিভিশন এবং এক্সাম। আমি একটা কথা লিখে রাখি এখানে, দেখো ভালো করে লিখে রাখো এটা, এক্সাম। জুনে যত বেশি পরীক্ষা দিতে পারবা তত ভালো। জুনে তোমাদের মেন কাজ থাকবে কি, বেশি বেশি করে পরীক্ষা দেওয়া। জুন মাসে, জুন মাসের একদম পরীক্ষা রাখ পর্যন্ত তোমাদের কাজ থাকবে বেশি বেশি করে পরীক্ষা দেওয়া।
আচ্ছা, মার্চ এপ্রিল মে 3 মাস সময় তোমাদের আছে, এর মধ্যে মেটাকে একদম আলাদা করে রাখো, মে মাসটাকে একদম আলাদা করে রাখো, মে মাসটাকে এটা নিয়ে আমরা তেমন এটাকে আমরা রিজার্ভে রাখতেছি। তাহলে মার্চ এবং এপ্রিল মাসে আমাদের কতদিন সময় আছে? মার্চ মাসের সময় আছে আমাদের 31 দিন, আর এপ্রিল মাসের সময় আছে আমাদের 30 দিন। তাহলে আমরা ধরে নিলাম 60 দিন বা 61 দিন আমাদের সময় আছে। আমাদের চ্যাপ্টার কয়টা? আমাদের চ্যাপ্টার হচ্ছে 14টা। কয়টা চ্যাপ্টার আমাদের আছে? 14টা চ্যাপ্টার আছে। এখন একটা কথা ভালো করে শুনে রাখো, সেটা হচ্ছে যারা এতদিন ফুল সিলেবাস পড়ো না, যেহেতু মেডিকেলে ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়, শুনে রাখো কথাটা, যারা এতদিন ফুল সিলেবাস পড়ো নাই তারা এখন আর ফুল সিলেবাস পড়তে চায় না। অনেক স্টুডেন্টই আছে অলরেডি ফুল সিলেবাসের প্রিপারেশন নিয়ে ফেলছে, তাদেরকেও বলবো এখন আপাতত শর্ট সিলেবাসের দিকে যাও, কারণ এখন অ্যাডমিশনের চিন্তা একটু মাথা থেকে সরিয়ে আমাদের একাডেমিক বোর্ড এক্সামে রেজাল্ট ভালো করতে হবে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে বোর্ড এক্সাম ভালো করা। সো আপাতত বোর্ড কে ফোকাস দাও, বায়োলজি যে 14টা চ্যাপ্টার আছে সেই 14টা চ্যাপ্টারে মেইন ফোকাস দাও। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টার আছে কতগুলা? বোটানিতে চ্যাপ্টার আছে 7টা, জুলজিতে চ্যাপ্টার আছে 7টা, এবং আমাদের সময় আছে 60 দিন। ঠিক আছে, তাহলে 60 দিন আমাদের চ্যাপ্টার পড়তে হবে কয়টা? 14টা চ্যাপ্টার পড়তে হবে। অর্থাৎ আমাদের অ্যাভারেজে আমরা একটা চ্যাপ্টারের জন্য 4 দিনের মতো সময় পাবো। কয়দিনের মতো সময় পাবো? 4 দিনের মতো সময় পাবো। মাঝখানে ঈদ আছে, মাঝখানে রোজা আছে, ভ্যাকেশন আছে, তাহলে আমরা জাস্ট 3 দিনের বেশি সময় আসলে আমাদের এক চ্যাপ্টারের জন্য নেওয়া উচিত হবে না। কয়দিন? 3 দিন সময় আমরা এক চ্যাপ্টারের জন্য পাবো। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা সুন্দর প্ল্যান সাজাই দিই, কি করবা তোমরা। প্রথমে শুরু করবা হচ্ছে ব্লাড এন্ড সার্কুলেশন দিয়ে, ঠিক আছে? Z4, Z4 দেখে বুঝছো? আমি চ্যাপ্টারের নামগুলো লিখতেছি, জুওলজি 4, 4 মানে কি? রক্ত সঞ্চালন। বুঝতেছো কথাগুলা? Z4 মানে জুওলজি 4, অর্থাৎ প্রাণীবিজ্ঞানের 4 নম্বর চ্যাপ্টার রক্ত সঞ্চালন। বুঝলে একটু সবাই ইয়েস লিখে জানাও, কারণ এটা অনেকেই বুঝবে না Z4 মানে কি। Z4 মানে হচ্ছে জুওলজির চতুর্থ চ্যাপ্টার, রক্ত এবং সঞ্চালন, রক্ত এবং সঞ্চালন। এই চ্যাপ্টারটা দিয়ে তোমরা পড়া শুরু করবা, এই চ্যাপ্টার দিয়ে তোমরা কি করবা, তোমাদের পড়াটা শুরু করবা। ঠিক আছে, ওকে, এই চ্যাপ্টার পড়ে ফেলছো। এই চ্যাপ্টার পড়ার পরে তোমরা যেটা করতে পারো, B2 বোটানি 2 নম্বর চ্যাপ্টার কোষ বিভাজনটা পড়বা, কারণ একটা বড় চ্যাপ্টার পড়ার পর একটা ছোট চ্যাপ্টার পড়লে তোমাদের জন্য ভালো। একটা বড় চ্যাপ্টারের পর একটা ছোট চ্যাপ্টার পড়বা, তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, ওকে, তারপরে কি করবা শোনো, তারপরে এখন আবার রক্ত পড়ে ফেলছো, তো রক্ত সঞ্চালন পড়ে ফেলছো, এবার তোমরা চলে যাবা Z5-এ, শ্বসন এবং শ্বাসক্রিয়া, শ্বসন এবং শ্বাসক্রিয়াতে চলে যাবা, কারণ শ্বসন এবং শ্বাসক্রিয়ার চ্যাপ্টারটা ছোট, এবং রক্ত সঞ্চালন পড়ার পরে শ্বসন আর শ্বাসক্রিয়াটা পড়লে তোমাদের প্রিপারেশনটা ইজি হবে। তাহলে এটা বললাম, এরপর আবার একটা বোটানি চ্যাপ্টার নিবা, এরপর একটা বোটানি চ্যাপ্টার নিবা, এবার কোন চ্যাপ্টারটা পড়তে পারো তোমরা? এবার তোমরা পড়তে পারো, এবার তোমরা নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদে চলে যাবা, B7, নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদে চলে যাবা। এই চ্যাপ্টারটা অনেক ছোট এবং অনেক সহজ একটা চ্যাপ্টার, তোমরা ভয় পাও, তোমরা মনে করো এই চ্যাপ্টারে অনেক বেশি মুখস্থ করতে হয়। আমি এখানে কয়েকটা সুন্দর সুন্দর টপিক বলে দিবো, যেগুলো তোমরা পড়বা, দেখবা তোমাদের ওইগুলো পড়লেই তোমাদের চলবে। ঠিক আছে, গেল, এবার তোমরা আবার প্রাণীবিজ্ঞানে চলে যাবা। প্রাণীবিজ্ঞানে এখন তোমরা কোনটা পড়বা? প্রাণীবিজ্ঞানে এখন তোমরা পড়বা Z3, পরিপাক ও শোষণ, পরিপাক ও শোষণ পড়বা। কি পড়বা? পরিপাক ও শোষণ, কারণ দেখো রক্ত সঞ্চালনের পরে শ্বসন ও শ্বাসক্রিয়া পড়লে ভালো, কারণ হার্টের সাথে ফুসফুসের একটা খুব সুন্দর সম্পর্ক আছে, তুমি প্রশ্নগুলো রিলেট করতে পারবা। অনেক সময় হয় কি, এই রক্ত সঞ্চালন এবং পরিপাক ও শ্বসন ও শ্বাসক্রিয়া এই দুই চ্যাপ্টার মিলিয়ে কম্বাইন্ড একটা প্রশ্ন আসে, কম্বাইন্ড একটা প্রশ্ন, কোনটার মধ্যে কতদিন রাখবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কম্বাইন প্রশ্ন আসে, এই জন্য আমি এটাকে রাখছি। এবার আবার উদ্ভিদ বিজ্ঞানে চলে যাবা, এবার উদ্ভিদ বিজ্ঞানে কোন চ্যাপ্টার পড়বা? নগ্নবীজী আবৃতবীজী পড়ার পরে অবশ্যই তোমাকে টিস্যু ও টিস্যুতন্ত্রের দিকে আগাইতে হবে। নগ্নবীজী এবং আবৃতবীজী পড়ার পরে অবশ্যই তোমাকে টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারে পড়তে হবে, এবং টিস্যু টিস্যুতন্ত্র চ্যাপ্টারে কিছু সুন্দর কথা আছে, ওইটা তুমি পড়লেই হয়ে যাবে কয়টা জিনিস। এবং দেখো 24 ব্যাচ যদি নতুন করে পড়াশোনা করে এই সিরিয়ালটা মেনটেন করতে পারো, যদিও তোমাদের কলেজে কোষর গঠন দিয়ে শুরু করবে, সব প্রাইভেটে কোষর গঠন দিয়ে শুরু করবে, আমার সামনে 24-এর সাইকেল আসতেছে, সাইকেল 1, সেই সাইকেলে আমি কোষর গঠন দিয়ে শুরু করবো, বাট তারপরে তোমার ছেলে এটা ফলো করতে পারো, বা 24-এর জন্য আমি একটা প্ল্যান দিয়ে দিবো, টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের 7টা চ্যাপ্টার কিন্তু হয়ে গেল, 7টা চ্যাপ্টার কিন্তু হয়ে গেল, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, আচ্ছা 6টা হয়েছে, আরেকটা অ্যাড করতে হবে, 6টা চ্যাপ্টার হয়েছে আরেকটা অ্যাড করতে হবে। তাহলে 1 2 3 4 5 6, এবার আমরা জুওলজিতে যাব।
কোথায় যাবো? জুলজি। এবার জুলজির কোন চ্যাপ্টার পড়বো বলো তো? এবার জুলজির কোন চ্যাপ্টার পড়বো? আমরা তিনটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়ে ফেলছি, এবার আমরা যাব জুলজির 7 নম্বর চ্যাপ্টার, যেটাকে আমরা বলি চলন এবং অঙ্গচালনা। চলন এবং অঙ্গচালনা, এবং এই চারটা চ্যাপ্টার হচ্ছে বায়োলজির হিট চ্যাপ্টার। হিট চ্যাপ্টারের চ্যাপ্টার আমি এটাকে একদম একদম সুপার চ্যাপ্টার বলি, কারণ এই চারটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং চলন অঙ্গচালনা চ্যাপ্টারটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে কি পড়তে হবে আমি তোমাদের বলে দিব। আচ্ছা যাও, এবার আমরা চলে যাব বোড়ানিতে। এটা তোমার 1 মাসের প্ল্যান, এটা তোমার 1 মাসের প্ল্যান, ঠিক আছে? পরের মাসে তোমরা অবশ্যই বোড়ানির 4 নম্বর চ্যাপ্টারে চলে যাবা। বলতো বোড়ানির 4 নম্বর চ্যাপ্টার কোনটা? দেখি নাম বলতে পারো কিনা। বোড়ানির 4 নম্বর চ্যাপ্টার কোনটা? তোমার একটু ক্লাস থেকে শেয়ার দিয়ে দাও, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও দেখতে পারে, ঠিক আছে? বলো বোড়ানির 4 নম্বর চ্যাপ্টার কোনটা? বোড়ানির 4 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে অণুজীব। ঠিক আছে, অণুজীব, অণুজীবটা পড়বা। এবং অণুজীব পড়ার পরপরই তোমাকে এখানে আরেকটা কাজ করতে হবে, আবার বোড়া নিতে যাইতে হবে, আবার বোড়া নিতে যাইতে হবে, বোড়া নিয়ে 11 নম্বর চ্যাপ্টারটা পড়তে হবে, অণুজীব এবং এই জীব প্রযুক্তি লিঙ্কড, অণুজীব এবং জীব প্রযুক্তি ইন্টারলিঙ্কড, ঠিক আছে? অণুজীব এবং জীব প্রযুক্তি চ্যাপ্টারটা ইন্টারলিঙ্কড, বুঝছো? এই জন্য এই চ্যাপ্টারটা তোমরা পাশাপাশি পড়বা। কারণ একটা জিনিস খেয়াল করো, অণুজীব চ্যাপ্টারে কি টপিক নিয়ে আলোচনা করে বলো তো ভাইয়া? অণুজীব চ্যাপ্টারে কোন টপিক নিয়ে আলোচনা করে? অণুজীব চ্যাপ্টারে ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে ম্যালেরিয়া এইসব জিনিস নিয়ে আলোচনা করে। কোন চ্যাপ্টারে? অণুজীব চ্যাপ্টারে, ঠিক আছে? তাহলে অণুজীব পড়ার সাথে সাথে, অণুজীব পড়ার পরপরই যদি তুমি জীব প্রযুক্তি পড়তে পারো তাহলে তোমাদের জন্য এটা ভালো। অণুজীব পড়ার পরপরই যদি তোমরা জীব প্রযুক্তি পড়তে পারো, জীব প্রযুক্তির মধ্যেও কিন্তু কি আছে, জীব প্রযুক্তির মধ্যে আলটিমেটলি বিভিন্ন রকমের মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে কথাবার্তা বলা আছে, এবং ব্যাকটেরিয়া প্লাজমিডকে এখানে ব্যবহার করছে, প্লাজমিডকে ব্যবহার করেই কিন্তু সবকিছু করে, ঠিক আছে? তো এই জন্য তুমি এটা পড়তে পারো। ওকে, গেল। এবার আমরা জুলজিতে যাবো, অনেকদিন ধরে আমরা জুলজি পড়তেছি না। জুলজির আমরা তারপরে 11 নম্বর চ্যাপ্টারে যাবো, যেটাকে বলা হয় জিনতত্ত্ব বিবর্তন। জিনতত্ত্ব বিবর্তন, কারণ দেখো বোটানির 11 নম্বর চ্যাপ্টারের পরে জুলজির 11 নম্বর চ্যাপ্টার আমি এই কারণেই দিলাম, কারণ বোটানির 11 নম্বর চ্যাপ্টারে তুমি জীব প্রযুক্তি পড়বা, এখানে জিন টিন নিয়ে অনেক কথাবার্তা পড়বা তোমরা। ওই জিনের কথাবার্তা পড়ার পরেই, আলিফ লাইলার জিন না কিন্তু, এই জিনের পড়াগুলো পড়ার পরেই যখন তুমি প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার জিনতত্ত্ব বিবর্তনে চলে যাবো, তখন তোমার ক্যাচ করতে একটু ইজি হবে। তার মানে কি, এই তিনটা চ্যাপ্টারকে ট্রায়োলজি বলতে পারি আমরা, মানে এই তিনটা চ্যাপ্টার অনেকটা লিঙ্কড, ট্রায়োলজি বলতে পারি। এবং এই তিনটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকগুলো রোগের কথাবার্তা বলা আছে। জুলজির 11 নম্বর চ্যাপ্টার জীব প্রযুক্তি জিনতত্ত্ব বিবর্তন, পরশু তো মনে হয় তাই না? জিনতত্ত্ব বিবর্তন এখনো যা কঠিন লাগে, এখনো যা জিনতত্ত্ব বিবর্তন কঠিন লাগে, তাকে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে একটা প্লেলিস্ট দেখাই দিব। যার এখনো কঠিন লাগে তাকে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে একটা প্লেলিস্ট দেখাই দিব, ওই প্লেলিস্ট পড়লে ইনশা আল্লাহ আমাদের জীব জিনতত্ত্ব বিবর্তন একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? আমার যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলে তোমাকে একটা প্লেলিস্ট দেখাই দেবো আমি ইনশাল্লাহ। ওকে, আচ্ছা গেল। তাহলে আমাদের কটা চ্যাপ্টার হয়ে গেলো? 10টা চ্যাপ্টার হয়ে গেল। এখন আসো, এখন আমরা একটু কোথায় যাব, আরেকটা জুলজি চ্যাপ্টার আমরা পড়বো। এবার আমরা পড়বো জুলজির প্রথম চ্যাপ্টার, জুলজির প্রথম চ্যাপ্টার যেটাকে বলা হয় প্রাণী বিভিন্নত শ্রেণীবিন্যাস। এটাকে তুমি যে কোনো সময় পড়তে পারো, কোনো সমস্যা নাই, এটাকে তুমি যে কোনো সময় পড়তে পারবা। আচ্ছা এবার চলে যাব আমরা কোন চ্যাপ্টারে? এবার চলে যাব আমরা বোটানির চ্যাপ্টার নাম্বার 1-এ, ঠিক আছে? বোটানির চ্যাপ্টার নাম্বার 1, এই কঠিন একটা চ্যাপ্টারে আমরা প্রথমে চলে যাব। যেহেতু মানে প্রথম মানে এই চ্যাপ্টারটা অনেক বড়, যেন আমি লাস্টের দিকে রাখতেছি, এবং চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসেই লাস্টের দিকে, এই কারণেই রাখতেছে তোমার মনে থাকে। কঠিন চ্যাপ্টার গুলোকে লাস্টের দিকে পড়ো, সবসময় মনে হয় কঠিন জিনিসগুলো লাস্টের দিকে পড়ো, তাহলে কি হবে জানো, তাহলে পরীক্ষার আগে সহজে মনে থাকবে, ঠিক আছে? এরপরে এরপরে আমরা চলে যাব জুলজির চ্যাপ্টার 2, হাইড্রাগাস্টরিং রুই মাছ, এটাও বড় চ্যাপ্টার, একসাথে লাস্টে পড়বো। এবং সব শেষে আমরা উদ্ভিদ সাহিত্যে যাব, উদ্ভিদ সাহিত্যটা আমরা সব শেষে যাব, উদ্ভিদ সাহিত্য সব শেষে যাব, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড় এবং এখান থেকে প্রশ্ন আসবেই, লাস্টের দিকে পড়লে মনে থাকবে। আমি সবসময় উদ্ভিদ সাহিত্যটাকে শেষে রাখি, যার অলরেডি পড়া আছে তাদের জন্য, যার অলরেডি পড়া নাই তাহলে এখনই সময় তুমি উদ্ভিদ সাহিত্য শেষ করো, এখনই সময় উদ্ভিদ সাহিত্য শেষ করো, কারণ এই চ্যাপ্টারটা আমি লাস্টে কেমন রাখি, কারণ এই চ্যাপ্টারটা তুমি পড়লেও দেখবে ভুলে যাচ্ছ। এই চ্যাপ্টার তুমি প্রথমে পড়ো, লাস্টে আস্তে আস্তে তুমি সবই ভুলে যাবা, লাস্টের দিকে পড়লে, লাস্টের দিকে পড়লে দেখবা ইজিলি তোমার পরীক্ষাটাকে সব সহজে কি থাকতেছে,
মনে থাকতেছে, বুঝছো? এখন আমরা ফেব্রুয়ারি মাসে তো আমার কয়েকটা দিন এখন এখানে আছে, ফেব্রুয়ারি মাসে তো এখন আমাদের 11টা দিন আছে, এই 11 ডেজ আমি কি করব, এই 11টা দিন আমি কি করব, এই কথা এটা প্রথম প্রশ্ন সবার মনে, প্রথম প্রশ্ন এই 11 দিন আমি কি করব, তাই না? এই 11 দিন আমি কি করব, কারণ ভাইয়া তো মার্চ মাস থেকে শুরু করছে এই রুটিনটা, তাহলে এই 11 দিন আমি কি করব। এই 11 দিনে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই 11 দিন আমি কি করতে পারি বলতো ভাইয়া? এই 11 দিনে আমি, ধরো তুমি উদ্ভিদ ছায়াতত্ত্ব পড়ো নাই, ধরো তুমি উদ্ভিদ ছায়াতত্ত্ব পড়ো নাই, এটাকে এখানে নিয়ে আসো, এটাকে এখন এখানে নিয়ে আসো, যেহেতু তুমি এই চ্যাপ্টারটা এখনো পড়ো নাই, B9 শেষ করো, বোরনি চ্যাপ্টার 9 শেষ করো, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো। ধরো তুমি কোনটা পড়ো নাই, জুওলজির চ্যাপ্টার 3 পড়ো, চ্যাপ্টার 7 পড়ো নাই, প্রাণীবিজ্ঞান অধ্যায় 7, চলনা এবং অঙ্গচলনা তুমি পড়ো নাই, তাহলে এটা এখনই শেষ করো। অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তুমি একদমই আগে কোনদিন ধরো নাই, আগে যে চ্যাপ্টারটা একদমই তুমি ধরো নাই, সেই চ্যাপ্টারটাকে এখনই ধরা শুরু করো, এখনই ধরা শুরু করো। তাহলে এই এইটা কিসের টাইম, এটাও তুমি পড়বা, আগে পড়া না থাকলে এইখানে ধরে ধরে তুমি পড়বা, বাট এই টাইমটা আমরা ধরে নিচ্ছি তোমরা অলরেডি এগুলো শেষ করে ফেলছো, আমি ধরে নিচ্ছি অলরেডি তোমরা এটা শেষ করে ফেলছো। কতজন স্টুডেন্ট আসো আমি একটু দেখতে চাই, কতজন স্টুডেন্ট আসো এখানে 70% কমপ্লিট, কতজন আছো এখানে 70% কমপ্লিট আমি দেখতে চাই, এইখান থেকে 70% কমপ্লিট এরকম কতজন আছো? যারা আছো তারা একটু কমেন্টে মি লেখো, এমই মানে আমি বা আছি বা এরকম কিছুটা লেখো, ঠিক আছে? কতজন আছো যারা এই 14টা চ্যাপ্টারের মধ্যে 70% শেষ করে রাখছো, ঠিক আছে? 70% শেষ মানে কি, মোটামুটি 8-9টা চ্যাপ্টার তোমরা পড়ে ফেলছো, এরকম কয়জন আছো? জাস্ট পড়লেই হবে, মনে রাখাটা গুরুত্বপূর্ণ না, ভুলাটাই স্বাভাবিক, জাস্ট পড়ছো আগে, এখন তুমি আবার রিভিশন দিবা, এখন তুমি আবার রিভিশন দিবা, এটা আমি দেখতে যাচ্ছি, এখন তুমি রিভিশন দিবা, ঠিক আছে? আগে একটু পড়া থাকলেই হবে, মনে না থাকাটাই স্বাভাবিক, তোমার মনে থাকবে না এটাই স্বাভাবিক, এখন তুমি আবার রিভিশন দিবা মার্চ আর এপ্রিলে এই 60 দিনে, ঠিক আছে? রিভিশন দিবা, ওকে। আমি দেখতেছি অনেকে বলতেছো কমপ্লিট, তাহলে দেখো তোমরা যারা যারা কমেন্টে আসো কমেন্টে খেয়াল করে দেখো, অনেকেই কিন্তু কমপ্লিট করে রাখছে, তো তুমি কেন করবা না, তুমি কেন করো নাই, তোমার কিন্তু এখন সময়, তুমি এখন লাইফে ডু এন্ড ডাই মানে সিদ্ধান্ত নাও যে তুমি 11 দিনে যে করে হোক তুমি শেষ করবা, যে করে হোক তুমি শেষ করবা, অথবা এই রুটিন মেনটেন করে তুমি শেষ করবা, চাইলেই সম্ভব, বেশি করে পড়তে হবে, বেশি করে পড়লে অবশ্যই সম্ভব, ঠিক আছে? করলা, এবার তুমি কি করবা, এবার তুমি যখন মেয়েতে চলে যাবা, মেয়েতে এসে তুমি খেলে রিভিশন দিবা, তুমি কি দিবা, রিভিশন দিবা, মেয়েতে তোমার কাজ হচ্ছে রিভিশন দেওয়া, রিভিশন, এই সময়ে তুমি খেলে রিভিশন দিবা, বারবার পড়বা, বারবার পড়ে পড়ে রিভিশন দিবা, এই সময় তোমার কাজ থাকবে হচ্ছে বারবার পড়ে পড়ে কি করা, রিভিশন দেওয়া, বারবার পড়ে পড়ে রিভিশন দেওয়া, ঠিক আছে? এইভাবে তুমি আগাও ইনশাআল্লাহ তোমার বায়োলজির একটা কমপ্লিট প্রিপারেশন তোমার এই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বলে আমি আশা করি, এবং এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে, তাহলে এই চ্যাপ্টারগুলো থেকেই দেখবে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে, কারণ ঢাকা ইউনিভার্সিটি শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন করে না, এবছরও ইনশাল্লাহ তাই হবে। মেডিকেল হইলে কি করতে হবে, এগুলো অবশ্যই ভালো করে শেষ করতে হবে, এমনভাবে শেষ করতে হবে যে সামনে যেতে থেকে তোমাদের এগুলো পড়তে না হয়, কারণ তোমাদের বোর্ড পরীক্ষা হওয়ার পরে কিন্তু মেডিকেলের জন্য তুমি অল্প একটু সময় পাবো, সেই সময় কিন্তু তোমাদের আরো 10টা চ্যাপ্টার পড়তে হবে, কারণ মেডিকেলের ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয়, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, তো তখন কিন্তু যাতে এই চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে না হয়, তখন যাতে এগুলো নিয়ে তোমাদের প্যারা নিতে না হয়, ওটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এখন যেটুকু সময় পাচ্ছ এইটুকু সময় কিন্তু শেষ সময় এই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়ার জন্য, ঠিক আছে? আচ্ছা লাস্টে আরেকটা কথা বলে রাখি, আমরা তোমরা সবাই জানো HSC 23-এর জন্য, তোমরা সবাই জানো HSC 23-এর জন্য ফাইনাল রিভিশন ব্যাচ FRB 2023 আসছে, FRB 2023 আসছে, যেখানে কিনা এই সামনের মার্চ মাসের 1 তারিখ থেকে EBI ইংলিশ বাংলা ICT ক্লাস শুরু হবে, ইংলিশ বাংলা ICT ক্লাস শুরু হবে, এবং তারপরে ইনশাআল্লাহ আমরা হয়তো বা ঈদের পরে বা আমরা PCMB ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পড়ানো শুরু করব, এবং ওইখানেও আমি মোটামুটি এই সিরিয়ালই পড়াবো, ওইখানে আমি এই সিরিয়ালই পড়াবো ফাইনাল রিভিশন ব্যাচে, যখন সায়েন্সের ক্লাসগুলো শুরু হবে ইনশাআল্লাহ আমি এই সিরিয়ালেই হয়তো বা তোমাদেরকে পড়াবো, তখন দেখবা আগে থেকে যারা শুরু করবে, হয়তো বা এমন হতে পারে যে আমরা এপ্রিল মাসে, আমরা এপ্রিল মাসে PCMB-র ক্লাস শুরু করব, ফাইনাল রিভিশন ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ক্লাস হয়তো বা আমরা এপ্রিল মাসে শুরু করব, ঠিক আছে? সো তখন কি হবে, এপ্রিল মাসে শুরু করলো যারা এই সিরিয়াল আগে পড়ে আসবা তাদের কিন্তু এগুলো ধরতে ইজি হবে, তখন কিন্তু তোমাদের আরেকটা রিভিশন হয়ে যাবে আমার সাথে। আমি একটু দেখতে চাই এখানে ফাইনাল রিভিশন ব্যাচে অ্যাডমিট হয়েছো কে কে আসো, ফাইনাল রিভিশন ব্যাচে অ্যাডমিট হয়েছো কে কে আসো, আমি একটু দেখতে যাচ্ছি ফাইনাল রিভিশন ব্যাচে অ্যাডমিট আসো এরকম কে কে আসো, আমি একটু দেখতে যাচ্ছি ফাইনাল রিভিশন ব্যাচে।
ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি ফাইনাল রিভিশন ব্যাচে যারা যারা আসো তোমাদেরকে আমি এই সিরিয়ালই পড়াবো, হয়তো বা এটি এপ্রিল মাসে শুরু হবে, বাট তার আগে যারা রিভিশন দিয়ে রাখছে তাদের জন্য কিন্তু ইজি হয়ে যাবে, তাদের জন্য কিন্তু একদমই ইজি হয়ে যাবে, বুঝতে পেরেছ? আচ্ছা ফাইনাল রিভিশন ব্যাচে আমি তোমাদের একটু দেখাই যে কি অবস্থা এএসজি সব। তোমরা জানো কিভাবে ফাইনাল রিভিশন ব্যাচে এনরোল করতে হয়, তোমরা সবাই জেনে গেছো এএসজি সব থেকে আমরা মানে কোর্সটা কিনতে পারি ফাইনাল রিভিশন ব্যাচের। সো এই হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ, এবং ফাইনাল রিভিশন ব্যাচে তোমরা দেখলে অবাক হবা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে কতজন, 12,864 জন যুক্ত হয়ে গেছে ভাই। 12,864 জনের মধ্যে কিন্তু তোমরাও এখানে অনেকে আসো, তোমরা অনেকে এখানে আছো 12,864 জনের মধ্যে, যেখানে কিনা 1 তারিখ থেকে সাউন্ড চলে গেছিল, তাহলে আমি যে কথা আবার বলতেছিলাম যে এখন তো মার্চ মাসে ইবিআই এর ক্লাস হবে, ইংলিশ বাংলা আইসিটি, ইবিআই মানে ইংলিশ বাংলা আইসিটি। যারা মার্চ থেকে আমার দেওয়া প্ল্যান অনুসারে পড়া শুরু করবা, আমরা যখন এপ্রিল মাসে পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আমি যখন বায়োলজি পড়ানো শুরু করব, তখন কি হবে বলতো? তখন তুমি কিন্তু 1 মাস আগায় থাকবা, তাহলে তুমি যখন মে মাসে ডাবল তুমি যখন রিভিশন দিবা আবার, তখন কিন্তু অলরেডি তোমার 2টা রিভিশন হয়ে যাবে। আমার সাথে একবার রিভিশন হবে ফাইনাল রিভিশন ব্যাচে, আরেকটা রিভিশন হবে কোথায়, আরেকটা রিভিশন তুমি নিজের দিয়ে দিতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? তাহলে তোমরা কিন্তু উভয়ই একদম উইন উইন সিচুয়েশনে থাকবা, বুঝতে পারছো? তাহলে আর যারা তোমরা এখনো এফআরবিতে ভর্তি হও নাই, তারা ভর্তি হয়ে যেও, ঠিক আছে? বুঝছি, ওকে। আচ্ছা এখন আসি আমরা একটু 24 ব্যাচের কথাবার্তায়, 24 ব্যাচের কথাবার্তায় চলে যাই একটু আমরা, চলো 24 ব্যাচকে একটু গাইডলাইন দিই। এইচএসসি 2024, তোমরা তো সবে মাত্র শুরু করলা, এই জন্য তোমাদেরকে এত চাপ দিতে আমি আসলে পছন্দ করি না সত্যি কথা, কারণ শুরু করলাম মাত্র কলেজ, কলেজের ভাইব বুঝতেও একটু সময় লাগবে, তাই না? কলেজের এনভায়রনমেন্টটা বুঝতেও তো একটু সময় লাগবে। এই জন্য তোমরা অনেকে বলতেছিলা, তোমাকে অনেকে বলতেছিলা ভাইয়া মানে আমরা আপনি বায়োলজি ব্যাচ কবে শুরু করবেন, আপনি কবে পড়ানো শুরু করবেন, অনেকদিন ধরে তুমি বল তোমরা বলতেছিলা অনেকে। আমি ভাবতেছিলাম ঠিক আছে তোমাদের কলেজটা শুরু হোক, তোমাদের কলেজটা শুরু হোক, তারপরে আমরা ইনশাল্লাহ 24 নেটে কিছু করবো। তাহলে চব্বিশের যেহেতু মানে পড়াটা আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে, সো এই জন্য আমি মনে করি 24-এর প্রথমে তুমি শুরু করবা, 24-এর পড়া তুমি প্রথমে শুরু করবা কোষের গঠন দিয়ে, কোষ ও এর গঠন দিয়ে, কোষ ও এর গঠন এটা দিয়ে তোমরা পড়াটা শুরু করবা, ঠিক আছে? যেহেতু তোমাদের প্রথম চ্যাপ্টার, কলেজে তো একটা ভালো রেজাল্ট করতে হবে, তাই না? কলেজে তো একটা ভালো রেজাল্ট করতে হবে, তার মানে তোমরা কোর্সওয়ের গঠন দিয়ে তোমাদের পড়াটা তোমরা শুরু করবা, এটা হচ্ছে আমার একটা কাইন্ড রিকোয়েস্ট, ঠিক আছে? ওকে, এবং কোর্সওয়ের গঠনটা পড়তে কিন্তু অনেক সময় লাগবে, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক লম্বা, প্রথম থেকে ইজি মনে হবে, প্রথম থেকে তোমরা কোষ ঝিলি পাবা, কোষ প্রাচীর পাবা, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া পাবা, প্লাস্টিড পাবা, এগুলো ইজি লাগবে, নিউক্লিয়াস পর্যন্ত ইজি লাগবে, নিউক্লিয়াস পার করার পর যখন নিউক্লিক অ্যাসিড শুরু হবে ওখান থেকে তোমাদের মাথার মধ্যে বাজ পড়া শুরু করবে, দেখবা যে বুঝতে বুঝতেছি না ভাইয়া কি। হ্যাঁ 23 ব্যাচ চলে যেতে পারো, সমস্যা নাই, 23 ব্যাচ চলে যাও, 24 থাকো, 24 ব্যাচ থাকো, 23 ব্যাচের এমনি সময় কম, 23 ব্যাচ চলে যেতে পারো, কোনো প্রবলেম নেই। সো কোষের গঠন দিয়ে তোমরা পড়াটা শুরু করবা, এবং কোষের গঠনে অর্ধেকটা ভালো করে পড়তে পারবা, তারপরে নিউক্লিয়াস পার করার পরে, ক্রোমোজোম পার করার পরে, যখন নিউক্লিক অ্যাসিড পড়ছো, কেউ কি নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ পড়ছো? নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ, তারপরে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এগুলো কি পড়ছো? সহজ লাগে না কঠিন লাগে? সহজ লাগে না কঠিন লাগে? সহজ কঠিনই লাগার কথা, বেশিরভাগ ক্ষেত্রে কঠিনই লাগার কথা, ঠিক আছে? সমস্যা নাই, সহজ হয়ে যাবে। তো কোষের গঠন দিয়ে শুরু করবে, এবং কোষের গঠন পড়তে মিনিমাম 10টা ক্লাস লেগেই যায়, 10টা ক্লাস
মিনিমাম লেগে যায় কোষের গঠন পড়তে, এটা এত বড় একটা চ্যাপ্টার, এত বড় একটা চ্যাপ্টার 10টা ক্লাস লেগেই যাবে, ঠিক আছে? ওই প্রথম অংশটা একটু কঠিন। আচ্ছা, তারপরে তোমরা কোনটা পড়বা? তারপরে তোমরা কোষ বিভাজন পড়বা। তারপর তোমরা কি পড়বা? কোষ বিভাজন, কোষ বিভাজন। কোষ বিভাজন পড়তে তোমাদের 6টা ক্লাস লাগবে, 6টা ক্লাস লাগবে। এখন বলতে পারো, ভাইয়া কোষ বিভাজন তো সহজ, কোষ বিভাজন কে কে পড়ছো 24 ব্যাচের? দেখি 24 ব্যাচের কোষ বিভাজন কে কে পড়ছো একটু দেখি, কে কে আসো এখানে কোষ বিভাজনটা পড়ছো। কোষ বিভাজনটা প্রথম দিকে সহজই লাগে, যেহেতু মাইটোসিস, মাইটোসিস সহজই লাগে, কিন্তু যখন মিওসিস শুরু হয়, মিওসিসের ধাপ আছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াগেনেসিস, এগুলো অনেকেই বোঝে না, ঠিক আছে? মিওসিসটা একটু কঠিন। আমাদের 9-10-এ মাইটোসিস সহজ ছিল, সরি মাইটোসিস কঠিন ছিল, মিওসিস সহজ ছিল, মিওসিস নিয়ে তেমন কিছু লেখা ছিল না, কিন্তু কিন্তু ইন্টারে এসে অর্থাৎ কলেজে এসে মাইটোসিস সহজ, মিওসিস প্রচুর কঠিন, মিওসিস বিশাল বড়, ঠিক আছে? ওকে, তারপরে তোমরা কি পড়বা? তারপর তোমরা পড়বা হচ্ছে অণুজীব, একদম সিরিয়ালি আগাবা তোমরা, তোমরা একদম সিরিয়ালি আগাবা। তারপর তোমরা চলে যাবা অণুজীবে, একদম সিরিয়ালি আগাবা, ঠিক আছে? অণুজীবে, অণুজীবে তোমাদের ক্লাস লাগবে হচ্ছে 7টা, 6 থেকে 7টা, 6 থেকে 7টা ক্লাস অণুজীবে। অণুজীবটা এখন পর্যন্ত তোমরা মানে হয়তো বা পড়ো নাই, 6 থেকে 7টা ক্লাস বা 6 থেকে 7টা দিন তোমাদের লাগবে, 6 থেকে 7টা ক্লাস বা 6 থেকে 7 দিন তোমাদের লাগবে। তুমি যদি নিজে নিজে পড়ো তাহলে 6 থেকে 7 দিন লাগবে, ঠিক আছে? ওকে, বাট হ্যাঁ, বায়োলজি কিন্তু এটা মনে করো না 9-10-এ সব মুখস্থ করছে, এখানে মুখস্থ দিয়েই হয়ে যাবে, এটা ভাইবো না। এটা ভাবলে কিন্তু বোকামি করবা, এটা ভাবলে কিন্তু কি করবা, বোকামি করবা, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে তোমার, এইভাবে তোমাদের কলেজের প্রথম কয়েকটা মাস চলে যাবে এটা। এখন কিছু কিছু কলেজে পানি বিজ্ঞান সহ শুরু করে, তাই না? কিছু কিছু কলেজে কিন্তু পানি বিজ্ঞান দিয়ে শুরু করে। কাদের কাদের কলেজে এই কাজ করে পানি বিজ্ঞান দিয়ে? আচ্ছা, তাহলে পানি বিজ্ঞান দিয়ে যদি শুরু করে, তাহলে তোমরা প্রথমে প্রাণী বিজ্ঞান পড়তে চাইলে প্রাণী বিভিন্নতা, প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস পড়বা প্রথমে, প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস প্রথমে পড়বা, ঠিক আছে? এবং অনেকে কলেজে পানি বিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান একসাথে পড়ায়, ঠিক আছে? একসাথে পড়ায় পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়বা। পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়তে তোমাদের 5টা ক্লাস লেগে যাবে, 5 ক্লাস, 5 ক্লাস অথবা দিন তোমার লেগে যাবে পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়তে। আচ্ছা, পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়ার পরে তুমি পড়বা হচ্ছে হাইড্রা, তুমি পড়বা হাইড্রা। হাইড্রা পড়তে আমার মনে হয় 4টা ক্লাসই এনাফ, 4টা ক্লাস হাইড্রা পড়তে এনাফ, 4টা হাইড্রা পড়বা 4টা ক্লাস দিয়ে হাইড্রা। হাইড্রার পরে কি পড়বা? হাইড্রা পরে পড়বা ঘাস ফরিং, ঘাস ফরিং এই চ্যাপ্টারটা একসাথে শেষ করে ফেলবা। হাইড্রা, ঘাস ফরিং, রুই মাছ কিন্তু একসাথেই, ঘাস ফরিং পড়তে তোমাদের 4টা বা 5টা ক্লাস লাগবে, ঘাস ফরিংটা একটু বেশি লাগবে, 5টা ক্লাস লাগবে ঘাস ফরিং এ, ঘাস ফরিং। তারপর আছে রুই মাছ, রুই মাছ, রুই মাছ, রুই মাছ পড়বা 3টা ক্লাস লাগবে বা 3 দিন লাগবে, রুই মাছ ছোট আছে। হাইড্রা, ঘাস ফরিং, রুই মাছ, এই হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, এটাকে বলা হয় প্রাণী পরিচিতি, প্রাণীর পরিচিতি, প্রাণীর পরিচিতি। এই তোমার প্রাণীর পরিচিতি হয়ে গেলো তোমার, তাহলে পানির পরিচিতি পড়তে তোমার তোলার কয়দিন লাগলো? 8-4-12 ক্লাস, তোলার 12টা দিন লাগলো, 12 ডেজ বা ক্লাস লাগলো, বুঝতে পারতেছো? এখানে অনেক বড় চ্যাপ্টার, বাট এটা যদি পড়ে ফেলতে পারো, এটা যদি পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার মনে করো যে একটা বড় একটা অ্যাসেট হয়ে যাবে, কারণ এই 3টা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন তোমার বোর্ডে পাবাই এবং ইয়ার চেঞ্জও পাবা, ঠিক আছে? এবং তারপরে কোন চ্যাপ্টার পড়বা? তারপরে আমি যেটা মনে করি অনেকের কলেজে কি করা জানো, যাদের কলেজে উদ্ভিদবিজ্ঞান পানি বিজ্ঞান একসাথে পড়ায়, তাদের কলেজে উদ্ভিদ বিজ্ঞান পানি বিজ্ঞান একসাথে পড়া, তাদের কলেজে দেখবা ধুম করে জিন তত্ত্ব বিবর্তন দিয়ে দিবে, জিন তত্ত্ব ও বিবর্তন। আমি এটা খেয়াল করছি অনেকের কলেজে এই কাজটা করে, জিন তত্ত্ব ও বিবর্তন, কিন্তু চ্যাপ্টার 11, কিন্তু 11তম চ্যাপ্টার দেখবা ধুম করে এটা দিয়ে দিছে, ঠিক আছে? কোনো কথা নাই বার্তা দিয়ে দিছে, এবং এটা পড়তে 6টা ক্লাস লাগে, 6 ক্লাস। এটা অনেকের কলেজে করতে পারে, অনেকের কলেজে এই কষ্ট করতে পারে, আমি যখন কলেজে ছিলাম তখনই দেখছি এটা করছে, এবং 23 ব্যাচের কেউ থাকলে বলতে পারো তোমাদের কলেজে এরকম কিছু হয়েছে কিনা, 23 ব্যাচের কেউ থাকলে বলতে পারো জিন তত্ত্ব বিবর্তন কি ধুম করে দিয়ে দিছে ফার্স্ট ইয়ারে, আমরা দেখছি এরকম হইতে, ঠিক আছে? কোষ রসায়ন পরে ভাই, এটা পরে আমি বলতেছি যে আমি তো এখন আমরা কিন্তু এখনো শিওর না 24 ব্যাচ কি শর্ট সিলেবাস পাবে না ফুল সিলেবাস পাবে, এটা কিন্তু এখনো শিওর না,
24 ব্যাচ শর্ট সিলেবাস পাবে নাকি ফুল সিলেবাস পাবে এটা কিন্তু কোনো শিওর না। এই জন্য আমরা শর্ট সিলেবাসটাকে আবার মাথার মধ্যে ধরছি আপাতত, আমরা মাথার মধ্যে শর্ট সিলেবাসটাকে আপাতত রাখছি। ফুল সিলেবাস দিলে তখন কি হবে জানো, তখন এটা অণুজীবের জায়গায় কোষ রসায়ন চলে আসবে। যদি ফুল সিলেবাস দেয় তাহলে অণুজীবের জায়গায় কে বসবে, অণুজীবের জায়গায় কোষ রসায়ন বসবে। যদি ফুল সিলেবাস দেয়, ফুল সিলেবাস দিলে অণুজীবের জায়গায় কি বসবে, কোষ রসায়ন বসবে। বুঝতে পারছি ভাইয়া? তাহলে এই সিরিয়ালটা মেনটেন করতে পারো, উদ্ভিদ বিজ্ঞানের জন্য এটা, প্রাণী বিজ্ঞানের জন্য এটা। যে শুধু উদ্ভিদ বিজ্ঞান পড়তে চাও তাহলে সে প্রথমে এটা শেষ করো, তারপর আস্তে আস্তে সামনে আগাবা, তারপর নগ্নবীজ আবৃত বীজি পড়বা, তারপরে হচ্ছে টিস্যু টিস্যু তন্ত্র পড়বা যদি শর্ট সিলেবাস থাকে, আর ফুল সিলেবাস থাকলে ওইভাবে আগাইতে হবে। আর যে যে প্রাণী বিজ্ঞান আগাইতে চাই সেভাবে প্রাণী বিজ্ঞান আগাইতে থাকবা, পরিপাক শোষণ পড়বা, ঠিক আছে? এই যে অনেকেরই দিছে যে জিনতত্ত্ব বিবর্তন, জিনতত্ত্ব বিবর্তন দিয়ে দেয়, জিনতত্ত্ব বিবর্তন দিয়ে দেয়, বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে কোন বই কিনবো, বই কোনটা কিনবো, এমন কোন বই পড়বো যেটা পড়লে আমার একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত হয়ে যাবে, একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত হয়ে যাবে। এটা অনেকে জিজ্ঞাসা করতে হবে কোন বই পড়বো। বুক লিস্ট, বুক লিস্টে বলতেছে দেখো আমি খুব সহজ বুক লিস্ট দিই, এত কঠিন কঠিন বুক লিস্ট আমার পছন্দ না, খুবই সহজ বুক লিস্ট দিই, এর বাইরে কিছু করতে যাবা না আপাতত, তোমাদের না যাওয়াই ভালো এর বাইরে। উদ্ভিদ বিজ্ঞান যেই বুক লিস্ট দিচ্ছি, স্টিক টু দা বুক লিস্ট, অন্য কোনো হাবিজাবি কথা কোনো শোনার দরকার নাই, যেটা বুক লিস্ট দিচ্ছি এটাই রিয়েল, ঠিক আছে? এবং এটাই তোমাদের 21 ব্যাচের ভাইয়েরা পড়ে আসছে চান্স পাইছে, 22 ব্যাচের ভাইয়েরা পড়ছে তারাও চান্স পাবে ইনশাআল্লাহ, এবং 23 ব্যাচের ভাইয়েরাও এখন এই বুক লিস্ট অনুযায়ী পড়তেছে। গজাগা খিচুড়ি পাকায়া 100টা স্যারের বই পড়ার দরকার নাই, কথাটা ভালো করে শোনা, অন্তত বায়োলজিতে না, জগা খিচুড়ি পাকায়ও না, ওই দিন আর নাই, আগের দিন আর নাই, আমাদের সময় এক একটা বই ইনফরমেশনের মধ্যে একটু মানে গ্যাপ ছিল, কিছু বই বেশি লিখতো কিছু বই কম লিখতো। বর্তমান সময়ে বইগুলো এতই ভালো যে সবগুলোর মধ্যে তোমার সেম সেম জিনিসই আছে। এবং প্রাণী বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানের জন্য কি পড়বা, প্রাণী বিজ্ঞানের জন্য অবশ্যই যেটা না পড়লেই নয়, গাজী আজমল স্যার, গাজী আজমল স্যার। আর একটা কথা মনে রাখবা, আমার কোনো স্টুডেন্টকে অনলাইনে যদি আমি শুনছি কোনো টিচারের খালি নাম ধরে ডাকছে গাজী আজমলের বই পড়ো, আবুল হাসানের বই পড়ো, বেয়াদবি মাফ করো আল্লাহ, একদম আমি নগদে লাইভে বকা দিব, নগদে লাইভে। এই এই যে একজন লিখছো জায়েদ বিন সরোয়ার, এই আবুল হাসান কি তোমার বড় না ছোট, হ্যাঁ মিয়া আবুল হাসান তোমার বড় না ছোট, আবুল হাসান স্যার ডাকবা, গাজী আজমল স্যার ডাকবা, কোন রাইটারের নাম লেখার পরে স্যার কথাটা যদি মিস যায় আমি কিন্তু ওই স্টুডেন্টের অনলাইনে একেবারে ধুয়ে দিব, লাইভে হোক রেকর্ডে হোক আমি ধুয়ে দিব একেবারে। এই যে আরেকজন মমিতা আক্তার মৌ, এই তুমি দেখছো যে জুলু যে গাজী আজমল, গাজী আজমল তোমার ছোট না বড়, হ্যাঁ গাজী আজমল স্যার তো আমারও স্যার, স্যার অবশ্যই বলবা, যে কোনো রাইটার সেটা তপন স্যার হোক, ইসাক স্যার হোক, হাজারিনাক স্যার হোক, সঞ্জিত কুমার গুহ স্যার হোক, যেই স্যারই হোক, আলিম স্যার হোক, যে কোনো নাম বলার পরে তুমি যদি ম্যাডাম হয় তাহলে নুরি পারভিন ম্যাডাম, মাজেদা ম্যাডাম, অবশ্যই টিচারদের নামে বলার পরে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে, ঠিক আছে? আমি নিজেও একজন শিক্ষক, তো তোমার নাম ধরে বলতে পারো যে হাসনাত শুভ্রর ব্যাচ, অপারের ব্যাচ, চিন্ময়ের ব্যাচ, সাকিবের ব্যাচ, অভির ব্যাচ, তোমার যদি ইনাদেরকে যদি তোমার সম্মান না করতে পারো আমাদেরও কেউ তোমার সম্মান করতে পারবে না, ঠিক আছে? আমি কিন্তু বকা দিই বেশি, অবদ্ধতা আমি দেখলে কিন্তু আমি খুবই বকা দিই। একজন টিচারের কাজ শুধুমাত্র পড়ানো না, একজন টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টের মানসিকতা, স্টুডেন্টের নৈতিকতাকে বাড়ানো, আমি ওই দিকে বেশি খেয়াল করি, ঠিক আছে? মনে রাখছো শুভ্র ভাই ডাকো, সমস্যা নাই ভাই ডাকো, বাট ইনারদেরকে তো তোমার স্যারই ডাকতে হবে, আমাদেরকে স্যার ডাকতে হবে না, আমাদেরকে স্যার ডাকার দরকার নাই, শুভ্র ভাই ডাকো, সমস্যা নেই, অপার ভাই ডাকো, চিন্ময় ভাই ডাকো, ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে? বাট এনাদেরকে কিন্তু নাম ধরে ডাকা যাবে। তাহলে বুক লিস্ট হয়তো তোমরা পাইলা, বুক লিস্ট পাইলা, হ্যাঁ ওকে ডান, ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করতেছে ভাইয়া আপনার সাইকেল কবে আসবে, ঠিক আছে? আপনার সাইকেল কবে আসবে, সাইকেলটা আমি তোমাদের একটু বলে দিই, সাইকেলটা সাইকেলের লিঙ্কটা পাইতে গেলে আমি সাইকেলে তোমরা এইভাবে ঢুকতে পারবো না, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি তোমাদের কমেন্টে কমেন্টে তোমাদের লিঙ্ক দিয়ে দিব না, ওই লিঙ্ক থেকে তোমরা তোমরা সাইকেল কিনতে পারবা। আপাতত তোমাকে আমি প্ল্যানটা দেখাই, ঠিক আছে? আপাতত তোমাদেরকে জাস্ট আমি প্ল্যানটা দেখাই, পরে তোমরা নিজেরাই কিনতে পারবা, সমস্যা নাই, আপাতত প্ল্যানটা দেখাই দিই আমি, ঠিক আছে? HSC 24 বায়ো, আপাতত তোমাদের প্ল্যানটা দেখাই দিই এবং লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে তোমরা কিনতে পারবা, ঠিক আছে? এই যে
এই হচ্ছে সাইকেল, এবং আমার যে কোর্স প্ল্যান সাইকেল তার নাম দিছে আমি বায়োমিশন। বায়োমিশন নামটা আমার খুব প্রিয়, এই জন্য আমি এটার নাম বায়োমিশনে দিছি। এই দেখো খেয়াল করে, বায়োমিশন নাম দেওয়া হয়েছে, এবং এটা HSC 24 ব্যাচের জন্য। HSC 24 ব্যাচের জন্য বায়োমিশন আগে ফ্রি না হয়তো, এখন আর কি পেইড হয়ে গেছে, এই হচ্ছে পার্থক্য আর কি। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমার চারটা সাইকেল, আমার যে একাডেমিক কোর্স শর্ট সিলেবাসই রাখা হয়েছে আপাতত, পরে এটা আপডেট করা হবে, আমি সাইকেল বাড়াবো না, সমস্যা নাই। যদি ফুল সিলেবাস দিয়েও দেয় সর্বোচ্চ 5টা সাইকেলের মধ্যে শেষ করার চেষ্টা করবো আমি। তো আপাতত এখানে শর্ট সিলেবাস আকারে সাজানো আছে। দেখো সাইকেল ওয়ানে রাখছি আমি প্রথম পত্রের অধ্যায় 1, 2, 4, ঠিক আছে, কোষের গঠন, কোষ বিভাজন এবং অণুজীব। তারপরে সাইকেল টুতে আছে প্রথম পত্রের অধ্যায় 7, 8, 9, 11, অর্থাৎ নগ্নবীজ আবৃতবীজী, টিস্যু টিস্যু তন্ত্র, উদ্ভিদ সাহিত্য এবং জীব প্রযুক্তি। ঠিক আছে, জাস্ট দুইটা সাইকেলে আমি উদ্ভিদ বিজ্ঞান পুরো কভার করে দিছি। ঠিক আছে, এবং সাইকেল তিনের মধ্যে আছে প্রাণীবিজ্ঞানের 1, 2, 11, অর্থাৎ কোষ প্রাণীবিজ্ঞান শ্রেণীবিন্যাস, পানির পরিচিতি এবং জিন তত্ত্ব বিবর্তন, ওই কথা মাথায় রেখে দিছে, অনেকে কলেজে দিয়ে দেয়। আর দ্বিতীয় পত্রে আছে 3, 4, 5, 7। এই 3, 4, 5, 7 রাখার পিছনে একটা কারণ আছে। দেখো এই যে 3, 4, 5, 7, সাইকেল চারে যে আমি এই চারটা চ্যাপ্টারকে একসাথে রাখছি, 3, 4, 5 এবং 7 পিছনে একটা কারণ আছে। কারণ তোমার 23 ব্যাচে যারা যারা আসো, তোমার জানো শুভ্রভাইয়ের একটা 3D+ মেইন বুক বেসড জুলজি কোর্স আছে, মেইন বুক বেসড জুলজি কোর্স আছে, জুলজি কোর্স জানো কি, 23 ব্যাচে যারা যারা আসো, এই কোর্সের মধ্যে এই চারটা চ্যাপ্টারই পড়ানো হয়েছে, পরিপাক, রক্ত সঞ্চালন, শ্বসন শ্বাসক্রিয়া এবং চলন এবং অঙ্গচলনা। কেন জানো, এই চারটা চ্যাপ্টারকে 3D মডেল ব্যবহার করে, 3D মডেল ব্যবহার করে কঙ্কাল দিয়ে, যেমন আমার ফিজিক্যাল কিছু মডেলও আছে, তোমরা 24 ব্যাচ হয়তো বা জানো কিনা জানি না, এ দেখো আমার কাছে ফিজিক্যাল কিছু মডেলও আছে, যেরকম এরকম ফিজিক্যাল মডেল, তারপরে 3D অ্যাপ, এগুলো দেখায় দেখায় কঙ্কাল ধরে 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 পড়ানো হয়েছে, বুঝছো। তো এই চারটা চ্যাপ্টার একসাথে মিলে, এই জন্য আমি এই চারটা চ্যাপ্টারকে একসাথে করে রাখছি। তো এই হচ্ছে অবস্থা। তো কোর্সটা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিবো, তোমার সাইকেল ওয়ানে ঢুকবা, সাইকেল ওয়ানে অলরেডি এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, অলরেডি স্টুডেন্টরা একটু একটু করে ভর্তি হওয়া শুরু করছে। ঠিক আছে, এটা এখন আমি ওইভাবে করে ওপেন হয় নাই, তো এখান থেকে তুমি কোর্সটা কিনতে পারবা। সাইকেল ওয়ান, সাইকেল ওয়ানের মধ্যে বোরোনিন চ্যাপ্টার 1, বোরোনিন চ্যাপ্টার 2 এবং বোরোনিন চ্যাপ্টার 4 পড়ানো হবে। কোর্সের প্রাইস হচ্ছে 800 টাকা, এবং এটা আড়াই মাস লাগবে, আড়াই মাস সময় লাগবে 800 টাকা, এবং এটা মার্চ মাসের 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে, মার্চের 2 তারিখ থেকে এটা শুরু হয়ে যাবে। এটার কোনো ডিসকাউন্ট টিসকাউন্ট নেই, 800 টাকায় ফিক্সড, এখানে কোনো ডিসকাউন্ট চাই আমাকে লজ্জা দিবেন না। ঠিক আছে, তো আমি এটার লিঙ্ক এইটার ডিসক্রিপশনে দিয়ে দিব না, আমি লিঙ্ক আমি এই যে এটার যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আমি আপলোড করে দিব, সমস্যা নাই, আমি এটার লিঙ্ক আমি আপলোড করে দিব, টেনশন নিয়ে কিছু নাই। ঠিক আছে, আমি এখনই আপলোড করে দিচ্ছি সাইকেল ওয়ানের যে লিঙ্কটা, আমি এই ভিডি এই যে লাইভটা হচ্ছে, লাইভের ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পোস্টের ডিটেলসে আমি দিয়ে দিচ্ছি, পেয়ে যাবা। ঠিক আছে, আমি আপডেট করে দিছি, লাইভ শেষ হওয়ার পরে তুমি হচ্ছে সাইকেল ওয়ানে কীভাবে এনরোল করতে হবে ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে কথাবার্তা সাইকেল ওয়ানে। তোমরা বাবা আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হাসনাত শুভ্র, আমার নামই। এই চ্যানেলটার মধ্যে তুমি পড়ার জিনিসও পাবা, আবার মোটিভেশনাল জিনিসও পাবা। ঠিক আছে, পড়ার জিনিসও পাবা, সিলেবাস ফুল হলে কি সাইকেল পাবে, হ্যাঁ সাইকেল একটা কি দুইটা বাড়তে পারে। ঠিক আছে, বাট আমি চেষ্টা করবো কম রাখার জন্য। তো এই চ্যানেলে যাবা, ইউটিউবে যাবো, ইউটিউবে যে সার্চ করবা হাসনাত শুভ্র, হাসনাত শুভ্র, তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবা। ঠিক আছে, ইউটিউবে যাওয়ার পর হাসনাত শুভ্র লিখে সার্চ করবা। তো চ্যানেলে যাওয়ার পরে তোমরা হোমে না যেয়ে তোমরা চলে যাবা ডাইরেক্ট হচ্ছে প্লে লিস্টে, তোমরা ডাইরেক্ট প্লে লিস্টে চলে যাবা। কোথায় চলে যাবা, প্লে লিস্টে। প্লে লিস্টে যাওয়ার পরে এখানে বেশ কিছু প্লে লিস্ট পাবা। ঠিক আছে, তো এই কুকিং টুকিংয়ে যাওয়ার দরকার নাই, আমি মাঝে মাঝে একটু কুকিংয়ের ভিডিও দেখি, কুকিংয়ে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, চলে যাবা হচ্ছে তোমরা একদম ভাস যে প্লে লিস্টটা আছে, এখানে তোমাদের বেশ কিছু চ্যাপ্টার আছে, সেখান থেকে তোমরা এখান থেকে পড়তে পারো, এখানে তোমাদের অনেক হেল্প হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, এই এই প্লে লিস্টে তুমি যদি যাও, এই প্লে লিস্টে তুমি যদি যাও, দেখো এই যে কৌশলের গঠনের কিছু ক্লাস আছে, তারপরে চরণ অঙ্গ চরণের উপর কিছু ক্লাস আছে, সিকিউর ক্লাস আছে, শ্বসন শ্বাসক্রিয়ার ক্লাস আছে। ঠিক আছে, এবং তোমার যদি পড়া নিয়ে মানে দরকার পড়ে, যেমন ইয়ে ব্যাচ যারা যারা 24 ব্যাচ আছো, তাদেরকে আমি বলবো পড়তে ভালো লাগে না নামে একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে যাও। ঠিক আছে, পড়তে ভালো লাগে না নামে একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে চলে যাও। এই প্লে লিস্টে যাওয়ার পরে সুন্দর সুন্দর কিছু ভিডিও পাবা। ঠিক আছে, যেমন পড়তে ভালো লাগে না 5টি গুরুতর কারণ, দেখো ভিডিওটা দীর্ঘ 6 থেকে 7 বছর হয়েছে, আমি দেখো রিলেশনশিপ খারাপ চললো, সমস্যা এখানে আমার মনে খারাপ চলছে, যে রাত 9টার দিকে একটা এসএমএস দিল, যে এসএমএস টা দেখে আমার মাথা গরম হয়ে গেল, এবং রাত 9টা থেকে পরবর্তী দিন সকাল 9টা পর্যন্ত আমি কোনো কাজই করতে পারলাম, পড়াশোনাও করতে পারলাম। এটা তোমাদের খুব দরকার, এই লিস্টটা দেখো, খুবই কাজ দেবে লিস্টটা।
আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু হয়েছে আমি বিভিন্ন বাসায় গিয়ে স্টুডেন্ট পড়াতাম। সো এই যে তিনটা স্টেজ, প্রথম দিকে আমি যখন কানেক্ট হওয়ার ফলে শুধু তাদের পড়ানোই নয় আরো তা নিয়ে আমি আপাতত কথা বলবো না, এই ভিডিওটা অন্তত কথা বলবো না। যেমন ধরো খারাপ চললো, আমি যদি বলি দেখো অনেক পড়া জমে আছে, কেন পড়তে ভালো লাগে না একটা স্টুডেন্টের, কারণ অনেক পড়া জমে আছে এই জন্য পড়তে ভালো লাগে না। অতীত অভিজ্ঞতা ভবিষ্যতের দুশ্চিন্তা, অতীতে তুমি খারাপ করছিলা ঠিক আছে, ভবিষ্যতে তুমি হয়তো বা খারাপ করবা, এই দুশ্চিন্তা তোমার পড়তে ভালো লাগে না। তারপরে পরিবারে চাপিয়ে দেওয়া ভার কোনো তোমার পড়তে লাগে না, তুমি পড়তে চাও হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তোমার পরিবার বলতেছে ভার্সিটি। তারপরে ধরো রিলেশনশিপের পরিস্থিতি এবং বদ অভ্যাস, যারা প্রেম করে এই রিলেশনশিপে কোনো অনেক সময় অনেকে পড়তে ভালো লাগে না। তারপরে শারীরিক কোনো রোগ বা মানসিক আঘাতে কোনো অনেকে কিন্তু পড়ালেখা হয় না। সো এরকম জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে, কাজে লাগবে। তারপরে পড়তে মন বসে না, টক্সিক রিলেশনশিপে যারা ব্রেকআপের পরে একটা ছেলে বা একটা মেয়ে ধৈর্য ধরতে পারে না, কিছুদিনের মধ্যেই সে কি করে আরেকটা রিলেশনশিপে চলে যায়, এবং এটাই হচ্ছে রিলেশনশিপের দুষ্ট চক্র। আমাদের সব থেকে বড় যে প্রবলেমটা হয়, আমরা একটা ভিডিও দেখি, একটা মোটিভেশনাল ভিডিও দেখি, এটা হচ্ছে আমার লাইফে বানানো বেস্ট একটা ভিডিও, আমার লাইফে বানানো বেস্ট একটা ভিডিও। এটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা ঠিক আছে, অনেক পড়া জমে আছে, সাতটি ধাপে কিভাবে সে পড়াগুলোকে কমপ্লিট করবো, এটা আমার লাইফের বেস্ট বানানো বেস্ট ভিডিও এটা আমার লাইফের ঠিক আছে। প্রথমে একটু কথাগুলো শুনো তাহলে বুঝবা। আমাদের সব থেকে বড় যে প্রবলেমটা হয়, আমরা একটা ভিডিও দেখি, একটা মোটিভেশনাল ভিডিও দেখি, দেখার পরে আমি খুবই উদ্দীপিত হই, হ্যাঁ আমি আজকে সব কাজ করে ফেলবো, ইয়েস আমি অনেক বেশি মোটিভেটেড, কিন্তু ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে মোটিভেশন আবার ডাউন হয়ে যায়। কারণ কি, মোটিভেশনের সাথে আমার কোনো অ্যাকশন থাকে না ঠিক আছে। তারপরে ভর্তি পরীক্ষা, প্রতি বছরই অনেক স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা দেয়, এবং মাত্র সাজে আরেকটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের নাম হচ্ছে স্টাডি লাইক প্রো, আইটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নাম হচ্ছে স্টাডি লাইক প্রো। আমাদের সবথেকে বড় যে প্রবলেমটা হয়, আমরা একটা ভিডিও ঠিক আছে, ওটা অনেক জোস একটা প্লেলিস্ট, ওই প্লেলিস্টে গেলেও কিন্তু তোমরা জোস জোস কিছু জিনিস শিখতে পারবা স্টাডি লাইক প্রো যে প্লেলিস্টটা আছে ঠিক আছে। তো জাস্ট কয়েকটা বললাম তোমাদের, ইনশাআল্লাহ কাজে দিবে। আর দাও কিছু শর্টস ভিডিও দেখাই, এই দেখো এই ভিডিওটা দেখো। তুমি যে প্রস্তুতিটা নিচ্ছ এই প্রস্তুতি কি যথেষ্ট? তোমার দুই মাস পর বোর্ড পরীক্ষা, তোমার দুই মাস পর অ্যাডমিশন টেস্ট, তুমি এখন যতটুকু পড়েছো, তুমি বাইরের মানুষকে যতই বলো না কেন, তুমি তোমার টিচারকে বলছো, তুমি তোমার বাবা মা ভাই বোনকে বলছো, তুমি যথেষ্ট পড়াশোনা করছো। বাট প্রশ্ন তোমার কাছে, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি যে প্রস্তুতি নিচ্ছ, তুমি যে কষ্টটা করছো, এটিকে আসলে যথেষ্ট? নিজে আগে অ্যাকনোলেজ করো, তুমি যখন নিজে অ্যাকনোলেজ করবা না আমি যে প্রস্তুতিটা নিচ্ছি এটা আমার জন্য যথেষ্ট না, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার আরো প্রস্তুতি নেওয়া উচিত। তুমি কোন সময়ের জন্য ওয়েট করছো, কত তারিখের জন্য তুমি ওয়েট করছো, সেই তারিখটা আজকে নয় কেন, কোন এমন মহাসময় আসবে যখন তুমি শুরু করবে, এই জিনিসটা যখন তোমার মাথার মধ্যে ঢুকবে যে না আমার এখনই শুরু করা উচিত, আমার পক্ষে আরো অনেক বেশি চেষ্টা করা সম্ভব, আমার পক্ষে আরো অনেক বেশি পরিশ্রম করা সম্ভব, ঠিক তখনই তুমি সঠিক ট্র্যাকে চলে আসবে। এবং এইটা যদি তোমার মাথার মধ্যে ঢুকে যায় তাহলে আজকে থেকেই তুমি শুরু করো, নিজের লাইফকে একটা বেস্ট গিফট দাও, তোমার পরিবারের মানুষকে একটা বেস্ট গিফট দাও, এবং সেটা কিন্তু তুমিই পা, তুমি যে প্রস্তুতিটা নিচ্ছ এই প্রস্তুতি ছাত্র জীবনে 18 থেকে 20 বছরের সময়টি, এই এই পৃথিবীতে দুই টাইপের, আরেকটা দেখাই দাও, ভাল লাগছে দেখ, তুমি যে প্রশ্ন করে নিচ্ছ এই প্রশ্ন দেখে ভাল লাগছে নাকি বোরিং লাগছে, বোরিং লাগলে দেখাবো না বলো তো, ভালো না লাগলে আর দেখাবো না। আমাদের সবথেকে বড় যে প্রবলেমটা হয়, আচ্ছা বোরিং লাগলে থাক, আমাদের সব থেকে বড় যে প্রবলেমটা হয়, আমরা একটা ভিডিও দেখি, একটা মোটিভেশনাল ভিডিও দেখি, ওকে আর ফানি কিছু দেখবা, ফানি কিছু দেখাই তোমাদেরকে, হ্যাঁ ভালো একটা ফানি একটা জিনিস দেখাই, অনেকক্ষণ তো অনেক কিছু দেখেন, ফানি একটা জিনিস দেখাই, ধরো ফানি জিনিস দেখাই, এটা দেখো আমরা একবার ট্রেলার শুট করতে গেছিলাম বুঝছো, তখন একটা মজার কাহিনী হয়েছিল, এটা দেখো আমাদের ক্লাসগুলো ফেসবুক এবং ওয়েবসাইটে লাইভ হবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। লাইভ ক্লাস, ক্লাস লেকচার নোট, দানা নম্বর 3 সুবাইত।
শুট চলতেছে। ও সরি, আমরা মজাও করি বুঝছো, আমাদের অনেক মজার 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 কাহিনী হয়। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে আমার চ্যানেলে, সেটা তোমার দেখতে পারো চাইলে, ভাল লাগবে। আর লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম, এটা 24 বছরের জন্য, 24 বছরের জন্য একটা ভিডিও আপলোড করে, এটা দেখে আমি শেষ করে দিব আজকে, এটা দেখে আজকে শেষ করব। ঠিক আছে, এটা দেখে আজকে শেষ করব। এই ভিডিওটা পুরোপুরি দেখো, 4 মিনিট, এটা পুরোপুরি দেখো, এটা দেখে শেষ করব আজকে। ঠিক আছে, অনেকে দেখছো আবার অনেকে দেখো নাই, এটা দেখে শেষ করব। তো এক নদীর ধারে বট গাছের নিচে একজন গুরু আছেন, সেই গুরু তার 10-15 জন শিষ্যকে মনের ইচ্ছাকে পূরণ করতে গেলে, আকাঙ্ক্ষাকে পূরণ করতে গেলে কি লাগবে তা নিয়ে একটা লেকচার দেন। লেকচার মানে আমরা যেটাকে লেকচার বলি, ওনারা বলতো দীক্ষা দেওয়া, দীক্ষা দিলেন। তো এর মধ্যে একজন শিষ্য, সে আসলে মানে পুরোপুরি ব্যাপারটা ধরতে পারেনি, তার মাথার মধ্যে অনেক কিউরিয়াসিটি ছিল। সে তার গুরুর কাছে জিজ্ঞেস করলো যে গুরুদেব কেমন লাগলো গল্পটা? সো থ্যাংক ইউ। তো 23 ব্যাচ যারা আছো, 24 ব্যাচ যারা আছো, তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করো, সুন্দরভাবে প্রিপারেশনটা শুরু করো। 23 ব্যাচ আমি যেভাবে বলে দিলাম, চাইলে ভিডিওটা টেনে টেনে দেখতে পারো। 23 ব্যাচ যারা FRB তে জয়েন করে ফেলছো, তারা তো ইনশাল্লাহ সামনে আমার সাথে ক্লাস পাবাই। ঠিক আছে, আর 24 ব্যাচ তোমাদেরকে দুইটা জিনিস আমি বললাম, যে কিনা হয়তোবা কোর্স কিনতে পারতো না, হয়তোবা ফিনান্সিয়াল কারণে, হয়তোবা তার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আমার ইউটিউব চ্যানেলে দেখো, অনেকগুলো ক্লাস তোমরা পেয়ে যাবা। আর আমার 24 ব্যাচের সাইকেল অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, এই মার্চের 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে, কোর্সের গঠন দিয়ে পড়ানো শুরু হবে, সেখানে তোমরা জয়েন করে ফেলতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, আর আমার ইউটিউব চ্যানেল তো আছে, আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য চ্যাপ্টার ফ্রিতে দেওয়া আছে, আর অন্তত বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্স, পড়ালেখা নিয়ে ভিডিও, মোটিভেশনাল ভিডিও। যখন অনেক বেশি খারাপ লাগবে তখন আমার চ্যানেলে চলে যাবা, যখন অনেক বেশি ডিপ্রেস লাগবে তখন আমার চ্যানেলে চলে যাবা। আমার চ্যানেলে যাওয়ার পরে শারীরিক প্রো বা পড়তে মন বাসনা এরকম টাইপের কিছু প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ভিডিওগুলো প্লে করে দেখবা, অনেক সুন্দর সুন্দর মোটিভেশন। আর একটা কাজ করতে পারো, হাসনাত শুভ্র মোটিভেশন লিখে ইউটিউবে সার্চ করবা, হাসনাত শুভ্র মোটিভেশন বা শুভ্র হয়া মোটিভেশন, তাহলে দেখবা বেশ কয়েকটা ভিডিও চলে আসবে, ওগুলো দেখবা, দেখবো মন ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে,
বুঝতে পারছি, তাহলে আমরা মাঝে মাঝে এরকম চলে আসবো, আবার আবার তোমাদের সাথে গল্প করবো। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, তোমার যেমন 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা ধরে গল্প করতেছি। ঠিক আছে, সো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে আবার আরও একটা কোনো একটা মজার একটা ডিসকাশন অথবা আড্ডা ক্লাসে। আল্লাহ হাফেজ।